প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার টেকসই, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ এমপি। শনিবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিইবি ভবনের মাল্টিপারপাস হল রুমে ভূমিমন্ত্রীর সংবর্ধনা ও বাংলাদেশ ম্যানেজমেন্ট সার্ভেয়ার্স অ্যাসোসিয়েশনের বিএমএসএ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আর্থসামাজিক উন্নয়ন, শিল্প ও খনিজ সম্পদের সুষ্ঠু ব্যবহার, কৃষি ও খাদ্য নিরাপত্তা, দারিদ্র বিমোচন এবং সর্বোপরি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা সহ উন্নয়নের সকল ক্ষেত্রে ভূমি প্রয়োজন। সেই বিবেচনায় ভূমি ব্যবস্থাপনাকে স্মার্ট ও আধুনিকায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিএমএস এর কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সামিউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব মুজিবুর রহমান ও ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাদিকুল ইসলাম। বিএমএস সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা রাখেন বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট কুমিল্লার অধ্যক্ষ মোবারক হোসেন, রাজশাহী সার্ভে ইনস্টিটিউট অধ্যক্ষ মাহমুদ হোসেন, আইডিএসবি মহাসচিব মাইনুল হক চৌধুরী দুলাল, সেটেলমেন্ট সার্ভেয়ার্স সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কানুনগ কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মাহমুদুল হাসান, বিএমএস এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মিরাজ হোসেন প্রমুখ। বিএমএম এর নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান কানুনগ খলিলুর রহমান। প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিচ্ছেন, উন্নয়নের এই অগ্রযাত্রার অব্যাহত রাখতে আপনাদেরকে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনায় এখনো দুর্নীতি চলছে, তৃতীয় পক্ষ যেন ভূমি অফিসে ঢুকতে না পারে। আপনারা সাধারণ মানুষকে সহযোগিতা করবেন এবং বলবেন তারা যেন দালালের কাছে না যায়। অনুষ্ঠানে দাবি না মানায় বলা হয়, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সার্ভেয়ার পদকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত ও ভূমি মন্ত্রণালয়ে কর্মরত সার্ভেয়ার পদের বেতন 11তম গ্রেডে দিতে হবে। সার্ভেয়ার পদটি কারিগরি হয় সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী সার্ভেয়ার ও সমমানের পদের পদবি পরিবর্তন করে উপসহকারী প্রকৌশলী সার্ভে অথবা জরিপ কর্মকর্তা করতে হবে। বিএমএস এর পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন মন্ত্রী। তিনি আরো বলেন, আমার মন্ত্রণালয়ের কেউ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না। আমি সবেমাত্র দেড় মাস মাত্র হচ্ছে দায়িত্ব নিয়েছি, এই মুহূর্তে তো আমি একেবারে আশ্বাস দিয়ে আপনাদের কিছু বলে যাবো তা যাচ্ছি না। তবে আমি এইটুকু আপনাদেরকে ওয়াদা করতে পারি, আপনাদের বিষয়গুলি সবই পয়েন্ট বাই পয়েন্ট একবারে প্রতি পয়েন্টে পিএস সাহেবের কাছে দাখিল করেন। আমি আমার সচিব মহোদয়ের সঙ্গে কথা বলবো, সচিব মহোদয় পজিটিভ লোক, আমি এ পর্যন্ত তার সঙ্গে আলাপ করে যেটা বলছি তিনি কাজ করতে ইচ্ছুক এবং তার মন মানসিকতা ভালো, কর্মকর্তা কর্মচারীদের প্রতিও তার মন মানসিকতা ভালো। আমি চেষ্টা করবো যে আমার মন্ত্রণালয়ে যারা আপনারা রয়েছেন তারা ন্যায্য অধিকার থেকে পিছিয়ে পড়ে থাকবেন, কারণ আমি তো আমার ভাগটাকে বেশি নেবো তার না, আমার হিসাটা কিন্তু আমি বুঝে নিতে চাই। এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে গোটা মন্ত্রণালয়ের কর্মচারী সহ মানে আমাদের যা চতুর্থ শ্রেণী পর্যন্ত যারা রয়েছে তারা সবাই একটা পরিবারের, আমার পরিবারের লোক, অতএব তাদের সুরক্ষা, তাদের ন্যায্য দাবি এগুলি সম্পর্কে আমি উপস্থাপন করব। তবে আপনারা নিজেরাও জানেন যে আমার এক হাতে কিন্তু সন্না, এখানে স্তর বাই স্তর চলে যাবে, যে অর্থ মন্ত্রণালয় আছে, জনপ্রশাসন রয়েছে, ইত্যাদি জায়গা বলতে পারে পাস করতে হয়, তো সেই সব জায়গাগুলি তো আমি চেষ্টা করবো।